আমি 2 মাস পরে করছি, ওই জন্য এত সুন্দর লোমটা উঠলো, পুরো ক্লিন হয়ে গেছে একদম। আরে বা এত সুন্দর না ওয়্যাক্সটা, আর গরমও কম লাগে। গরম কম লাগে, ওই জন্য তোমাকে এটা বলি আমি। এটা কি জানো, অ্যালোভেরা? না না, অ্যালোভেরা না, এটা রিকা। এটা রিকা আর গরম লাগে বলে এটা ব্যথাটা বেশি লাগে না, একেতে গরম তারপরে ব্যথা। কোনো পার্লারে গিয়ে ট্রিটমেন্ট করানো আমার পক্ষে ভীষণ চাপে, কারণ সংসারের চাপটা রয়েছে না, তো সব দিক সামলাতে হয়। তো সেই জন্য মিঠু দি বাড়িতে এসে করালে কি হয়, যদি আমাকে নিচে কেউ ডাকে বা কোনো কিছু দরকার হয়, কাউকে খেতে দিতে যাওয়ার হয়, কিছু করার থাকে, তাহলে মিঠু দি বসে থাকে, আমি চট করে গিয়ে ওইগুলো করে দিয়ে চলে আসি। সেই জন্যেই আমার ঘরে ট্রিটমেন্টটা নেওয়া, ঘরে ট্রিটমেন্ট নিলে আমি ভালো করে নিতে পারি, বাইরে গেলে এই তাড়াতাড়ি করুন তাড়াতাড়ি করুন এই চক্করে হয়ই না। রিকাতে আঠাটা হয়, রিকা সলিউশনই অয়েল। এই দিকটা হয়ে গেছে, এবার উল্টো পিঠটা। একজন আবার বলেছে আমাকে কমেন্ট করছে, মিঠুদের সাথে ফুল বডি রিল্যাক্সেশন। আমি সেটা কি আর ভিডিওতে দেখানো সম্ভব হবে, ফুল বডি রিল্যাক্সেশন? আর আমার যে স্কিন, আমার স্কিনে কিচ্ছু যায় না, শুধু একটাই মাত্র ফেসিয়াল যায়, সেটা হলো কুল মিন্ট, মুখটাকে পুরো ঠান্ডা রাখে আর সেন্সিটিভ স্কিনের জন্য। আচ্ছা, মুখে আমার কি যেটা লাগিয়ে দিয়েছে মিঠুতে, কি লাগিয়েছে ওটা? এটা অ্যান্টিব্যাকটেরিয়াল ক্রিম, যেহেতু পিম্পল গুলো অনেক মোটা মোটা হয়েছে, যাতে ওটা বসে যায়। আমার মুখে যদি অনেক মোটা মোটা পিম্পল হয়েছে, সেইটা যাতে বসে যায়, সেজন্য অ্যান্টিব্যাকটেরিয়াল ক্রিম লাগে, যেটা লাগিয়ে কতক্ষণ রাখতে হবে? 2 মিনিট। 2 মিনিট রেখে তারপরে ক্লিন আপ স্টার্ট হবে। আর ফেসিয়ালে কতটা কাজ দেয় আমি জানি না, আমি মেন আমার যে রিল্যাক্সেশনটা হয় সেটা হচ্ছে মিঠু দিয়ে ম্যাসাজ থেকে, অসাধারণ ম্যাসাজ করে। আর ফেসিয়াল করার সময় মুখে হাতে পিঠে সব জায়গায় ম্যাসাজ করে দেয়, মানে অসাধারণ লাগে, আমরা রীতিমতো মানে এক্ষুনি ঘুমিয়ে পড়ি। আমি জানি মিঠু দিয়ে আসলে আমার অল ওভার বডি রিল্যাক্সেশন হবে, শুধুমাত্র স্কিনের রিল্যাক্সেশন কিন্তু নয়। স্কিন সেন্সিটিভ হওয়ার জন্য আমার স্কিনটা সবসময় গরম থাকে, আর মিঠু দিয়ে এই যে মিন্ট কুল মিন্ট ফেসিয়ালটা করে, মুখটা পুরো ঠান্ডা হয়ে যায়, রীতিমতো জ্বলছে আমার এখন মুখটা। কবে নিলে নতুন স্কুটিটা, কবে নিলে? নতুন স্কুটিটা নিয়েছি তোমার এই 2 মাস মতো হচ্ছে। কই বলনি তো, ভুলে গেছি। চিরঞ্জিতের একটা মুভি ছিল বলো, ওই যে কেঁচো খুঁড়তে কে উঠে, মনে আছে? মাথায় এরকম হেয়ার ব্যান্ডের বদলে মাথায় ছাতা ছিল, হাওয়া হাওয়া যেমন হাওয়া ছাড়া ছাতা, ওই ছাতাটার মধ্যে ওই ছাত মাথায় শুধু লাগে, মানে তোমার মাথাটা তাঁতবে না। হ্যাঁ, ওই রকম একটা ছাতা কিনে নিতে হবে আমাদেরকে, বুঝলে? হ্যাঁ, ওরকম যদি পাওয়া যায় তোমাকে একটা গিফট করবো আমি তোমাকে। হ্যাঁ, আর আমিও নিজের জন্য একটা কিনবো, আর হাতে ধরে থাকতে হবে না, ছুটবো মাথার সঙ্গে ছাতাও ছুটবে। আমাদের বাড়িতে উগ্রপন্থী এসেছে, হাতে গ্লাভস, চোখে জল, কিচ্ছু দেখা, তোমাকে দেখে রীতিমতো সবাই ভয় পেয়ে যাবে, বুঝলে? মিঠু দি বেরিয়ে গেল। আজকে কি কি তরকারি হয়েছে দেখি, এখানে ভাত আমি ঘি তো নিয়েছি, এখানে ডাঁটা আলু সর্ষে বাটা দিয়ে মাছ, মাছের ডিম ভাজা, আর এই হলো মাছের ঝোল আলু দিয়ে প্লেন। খাওয়া দাওয়া কমপ্লিট করে ইয়ে করবো, একটু শুয়েছিলাম, হঠাৎ করে একটা আর্জেন্ট ইয়ে এলো, আর্জেন্ট একটা ভিডিও বানাতে হবে, সেই জন্য এখন তিনতলায় এসেছি ব্লাউজ খুঁজতে। যেগুলো আমার খুব সচরাচর দরকার পড়ে না সেগুলো আমি ওপরে তুলে রাখি, ঠিক আছে? তো সেই রকমই ব্লাউজ কিছু একটা খুঁজতে এসেছি, দেখা যাক কাছে পিঠে কিছু পাই কি না। এই তুই কোন সকালে উঠেছিস, তুই ঘুমোবি না, খাটে ওঠ, খাটে ওঠো, ঘুমো গেলো, চলো মামা, তোমার শরীরে ভালো লাগবে না, যাও খাট। আচ্ছা, আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই গিফটটা আমি নিয়েছি অনলাইন থেকে, এই হচ্ছে জিনিসটা। এই জিনিসটা কত সিম্পল, দেখে তো কিছুই মনে হচ্ছে না, না বাট এটা এখন ফিট করবো তখন দেখবেন, দেখাচ্ছি। এই হচ্ছে জিনিসটা, দেখতে ভীষণ অ্যাট্রাকটিভ, আর যেটা সাজিয়ে রাখা যাবে, আর যাকে গিফট করছেন তাদের ফটো কাস্টমাইজ করে আপনারা দিতে পারেন, যেরকম আমি করেছি এখানে সৌম্য পূজার, আর ওর নামও লেখা যাবে ওদের অ্যানিভার্সারি ডেট। যদি ধরুন কাউকে বার্থডে গিফট করতে যাচ্ছেন, শুধু একার ফটো রাখতে চাইছেন, তার নাম, তার যে বার্থডে, সেটা সমস্ত কিছু এখানে লেখা যাবে, নানান ধরনের শেপে আছে। আমি এটা নিয়েছি, বেশ দেখতে ভালো লাগছিল। এই যে আমার সমস্ত শর্ট শ্যুট করা সমস্ত জিনিসপত্র বের করে রেখে দিয়েছি, এই যে এই মহারানীকে ঘুম পাড়াবো, তারপরে শর্ট শ্যুট করবো। ওকে, এটা একটা শাড়ি পরে শ্যুট ছিল, এতক্ষণে কমপ্লিট করলাম, ঠিক আছে? এখন বাজে 4:45, সবাই ঘুমোচ্ছে, আমার যা ঘুম পেয়েছে না, কিন্তু আজকে আর ঘুমোনো হবে না। হটপট করে মেকআপটা, হ্যাঁ খুব লাইট মেকআপ করেছি, ওই লাইট মেকআপটা তুলবো অ্যান্ড বাইরে বেরোনোর জন্য রেডি হবো, আজকে বাইরে বেরোবো একটু। প্রথমে ভেবেছিলাম কলকাতার দিকে যাবো, বা 7টা বেজে গেছে আর না, বাঁকড়ার দিকে আসবো, বাঁকড়াতে কিছু দরকারি জিনিসপত্র নিয়ে আছে, কারণ কালকে আমরা একটা সারপ্রাইজ ট্রিপে যাচ্ছি, কে যাচ্ছি মানে কালকে যাচ্ছি, পরশু ফিরে আসবো, কোথায় যাবো না যাবো সেটা কালকে জানতে পারবো, এখন থেকে আর বলছি না। আর এই কুর্তিটা আমি পরেছি, যেটা স্পার্ক বুটিক থেকে নিয়েছিলাম, ভীষণ সুন্দর, ভীষণ কমফোর্টেবল, ঠিক আছে? এর সাথে হোয়াইট কালারের প্যান্ট, আমি দেখাচ্ছি পুরো আউটফিটটা। আবার বলে দিয়ে স্পার্কের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা চাইলে দিতে পারেন, রিজনেবল প্রাইসে প্রচুর অপশন আছে। এই হচ্ছে কুর্তিটা, এখানে একটু বেশি সেলাই করা হয়ে গেছে, তো ঠিক আছে। আর এর প্যান্টটা দেখাচ্ছি, গরমের জন্য কিন্তু বেস্ট, তাই না? যদি অনেকদিন পর কনিকাস কিচেন এসেছিস তো, হ্যাঁ অরেঞ্জ খাবি? নদী অর্ডার দিচ্ছে একটা মকটেল, কেমন টেস্টি?
কনিকাস কিচেন থেকে আমরা অর্ডার করেছিলাম নর্মাল স্টিম মোমো এক প্লেট, আর এক প্লেট হচ্ছে এগ নুডলস। আমরা চিকেন আজকে খেতে ইচ্ছা একদম করছিল না, চিকেন মাটন, তারপরে প্রন মানে মিক্স চাউমিনও খেতে ইচ্ছা করছিল না, তাই সিম্পল এগ চাউমিন নিয়েছি। সবজির দোকানের সামনে একটু দাঁড়াবে, এই কসমো বাজারটা বাঁকড়াটা নতুন খুলেছে, আজকে হাতে টাইম আছে একটু ঘুরে আসি। দেখে যা বুঝলাম এখানে জামা কাপড়ের কালেকশনটাই বেশি আছে, মানে লেডিস ওয়্যার, জেন্টস ওয়্যার, বাচ্চাদের সমস্ত কিছু আছে, বাট আরও অন্যান্য জিনিস মানে হোম ডেকোরের হোক, কিচেন অ্যাপ্লায়েন্সেস, এই সমস্ত জিনিসগুলো এখানে কিন্তু খুব একটা বেশি স্টক নেই, জামা কাপড়টা বেশি। বার করেছে দেখি, ক্রপ টপ বার করেছে, ভগবান। এই দেখি 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 নদী, দিয়ে টুপিটা নেবো, এটা একটু গরমে পড়ার জন্য নিয়ে নিচ্ছে। এটা কসমো বাজার থেকে বেরোলাম, কসমো বাজারের কালেকশন কিন্তু ভালো আছে, আপনারা এখানে আসতে পারেন, আপনারা জিজ্ঞাসা করেছেন আগের দিনে, তো এই বাজারটার কালেকশন আমার তুলনামূলক ভালো লাগলো। আর একটা ক্যাপসিকাম দিয়ে দেবেন, দিয়ে দিন 500 দিয়ে দিন। ওকে, আমি ব্যাগ নিয়ে চলে এসেছি, যেহেতু একদিনের ট্যুর আমার আর নদীর, সেহেতু ছোট ব্যাগই যথেষ্ট। আজকে নদীর জন্য এইগুলো কিনেছি, এগুলো না প্রচণ্ড কমফোর্টেবল, সুতির তো আছেই, ওপরে স্কার্ট নিচে প্যান্ট, এটা খুব সুবিধার জিনিস। এইটা একটা নিয়েছি আর এইটা একটা নিয়েছি, বেশ সুন্দর লাগছিল দেখতে। এই যে সব প্যান্ট সিস্টেম ভেতরে, আর এই দুটো গেঞ্জি নিয়েছি ওপরে পড়ার জন্য, এই এই চারটেই নিয়ে যাচ্ছি। এরা যখনই আমি একদিন বা দুদিনের কোনো ট্রিপে যাই, তখন এই ছোট্ট ছোট্ট স্যুটকেস বা ছোটো ছোটো ট্রলিগুলো নিয়ে যাই, খুব সুবিধা হয় জিনিসগুলো। আচ্ছা, মোটামুটি একদিনের জন্য আমার নদীর সব গোছানো হয়ে গেছে, দুটো জামা নিয়েছি, দুটো জামা নিয়েছি, ও বাবা সুইমিং ড্রেস নিয়ে হয়নি দাঁড়া। আচ্ছা, আমার সুইমিং ড্রেস নিয়ে নিয়েছি, যেখানে যায় না কেন সুইমিং ড্রেস তো নিতে হবেই, আর সাথে বলে এটা হলো নদীর টিউব, ও তো এখনও পর্যন্ত সাঁতারটা ঠিক মতো শেখেনি, তো এটা নিয়েই ও জলে ভাসবে, এটাকে ওখানে গিয়ে ফুলিয়ে দেবো। নদী ও নদীর ব্যাগ পেয়ে গেছে, ওর মধ্যেও ক্লিপস, লিপ বামস এগুলো নেবে। আমার গিফটটা র‍্যাপ করা হয়ে গেছে, কারণ সানডে ফিরে আর সময় পাবো কিনা জানি না, তো সেই জন্য আগে থেকে প্যাক করে রেখে দিলাম। মোটামুটি একটা দুটোর আগে শোয়া হবে না, একটা দশ বাজ না একটাই বাজছে, একটা বাজছে এখন শুতে যাচ্ছি, মানে এডিট করবো তারপরে শোবো, কারণ কালকে আমরা বেরোচ্ছি সারপ্রাইজ ট্রিপে, তো সেই জন্য কি হচ্ছে আমাকে আগে থেকে ভিডিওটা আপলোড করে রেখে দিতে হবে, কারণ ওখানে ওয়াইফাই কখন পাবো, ও যেতে যেতে কত সময় লাগবে, তো সেই জন্য এখন থেকে আপলোড করে রেখে দেবো, কালকে গিয়ে শুধু ওখানে পাবলিক করে দেবো। নদীকে রেডি করিয়ে দিয়েছি, গরমের মধ্যে যাচ্ছে, তো পুরো হোয়াইট অ্যান্ড ব্লুই বেস্ট, ও স্নান করে নিয়েছে, বা শুধু ওকে খাইয়ে দেবো। আর আমরা কোথায় যাচ্ছি এটা সিক্রেট, এটা কিন্তু এই ব্লগে বলবো না, এর পরের ব্লগে বলবো, তাই না? আর কার সাথে যাচ্ছি, মিস্টার মুখার্জির সাথে কিন্তু আমরা যাচ্ছি না, তাহলে কার সাথে যাচ্ছি, এটা ভীষণ বড় সিক্রেট। হ্যান্ডব্যাগ আমি এটা নিয়ে যাচ্ছি, আর ড্রেস পরেছি আমি এটা, এটা এর উপরেই জ্যাকেটটা পরে নেবো, কারণ এটা হাফ হাতা, আর বাইরে প্রচণ্ড রোদ, ট্যান পড়ে যাবে পুরো একদম। আমি যখন থাকি না, আপনাদের কোয়েশ্চেন হয় যে মা বাবাকে কে খেতে দেয় কে দেখে, আমি যেদিন যাই সেদিন সুলতা দিই, আমাদের যে রান্না করে দিদি, সেই সুলতা দিয়ে থাকে, ঠিক আছে, তেতে তেতে দিয়ে সমস্ত গুছিয়ে বাগিয়ে নিজে খায়, তারপরে বাড়ি যায়। তো যেদিন টাইম হয় না সেদিন আমার কিন্তু যত ইম্পর্টেন্ট কাজ থাকে সেটা ক্যান্সেল করতে হয়, তারপরের দিন রাখতে হয়, যেরকম সোমবারে ছিল, সোমবারে সুলতা দিয়ে হবে না, তো সোমবারের কাজটা আমাকে মঙ্গলবার রাখতে হচ্ছে, একটা ইম্পর্টেন্ট কাজ আছে আমার। চলছে বাবা মেয়ের ফাইটিং আবার, শুরু হয়েছে আবার। নদী তোর সানগ্লাসটা কই? বাবা, আমি রেডি হয়ে গেছি, আমি কোট সেটটা পরে নিয়েছি আর উপরে একটা জ্যাকেট, কারণ বললাম প্রচন্ড বাইরে রোদ টান পড়ে যাবে, উফ কি গরম। যাওয়ার আগে অন্ডেম খাবো, ওই জন্য চারটে বিস্কুট আর চা খাচ্ছি, আমার সেই লই বেরোবে সুগার সারা জীবন। এইটা দেখো তো, এটা বাড়িতেই টেস্ট করা যাবে সুগার, এটা ব্লাড গ্লুকোজ মনিটরিং এর জন্য, বাড়িতেই আর কি, আগারোর, এটা ভীষণ কাজে টোটাল। এটা মনিটরটা দেওয়া আছে এইখানটায়, এটা কি গো, এটা কিভাবে ইউজ করতে হয় এটা পুরোপুরি এখানে দেওয়া আছে। আচ্ছা, এই ট্রিপটা হতে চলেছে অনলি গার্লস ট্রিপ, যে কোথায় যাওয়া যায়, বেশি দূরে যাব না, কাছে পিঠে প্ল্যান করেছে, আমাদের এখান থেকে রায়চক যাবো, রায়চকে ওখানে পূর্ণলক্ষ্মী রিসর্ট আছে, ওখানে একটা দিন কাটিয়ে সকালবেলায় কাল সকালে ফেরত আসছি। সে মুখার্জি তো আমার জন্য টাইমই নেই, তোকে নিয়েই যাচ্ছ না, তোমাকে কোথায় নিয়ে যাবো বলো, তুমি তো তোমাদের টাইমই নেই, আমি তো নিয়ে গেলে আরেকটা হেডের কস্ট বেড়ে যাবে তোমার। ওহো, এই একদিনের একদিনের কি কষ্টে বাড়বে, যতই বাড়ুক 5,000-8,000, তুমি তো একটা থাকো, একা একা এনজয় করবে, দেখেছেন মানে সবারই সামনে কিরকম ভালো সাজছে, এই 10টা বছর ধরে সারা কষ্ট চাকরি, বছরে একটা ছুটি, ঠিক আছে, তাও 5 দিনের বেশি নয় এলটিএ, 10 দিন কোথায়, তুমি আমাকে বলছো 5 দিনের বেশি এলটিএ নেওয়া যায় না, 5 দিনের কম নেওয়া যায় না, কি অসভ্য, এতদিন ধরে আমাকে সব ভুল ভুল বুঝিয়ে রেখেছিল, 10 বছর ধরে আমি 7 থেকে 10 দিন নেওয়া যায়, চলো তাহলে কাশ্মীর যাই, হ্যাঁ, সিমলা মানালি,
শীতকালে যাবো হচ্ছে রাজস্থান। রাজস্থান তো দিদি ভাইদের এত বাড়ির কাছে গো, চলো জয়পুরে। শুকনো জায়গা, শীতকালে যাবো, অনেক দারুন দারুন জায়গা আছে, তুমি সেখানে যাওনি? ভাঙ্গারা ফোর্ট আছে, ভূত আছে ওখানে। যাই হোক, এই ব্লগটাতে ডিসক্লোজ করে দিলাম আমরা কোথায় যাচ্ছি। এরপরের পার্টটা এর পরের ব্লগে দেখতে পারবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।